আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি হত্যা নিপীড়ন নির্যাতন গায়েবী মামলা এ যেন বিএনপির এখন মানে ভাগ্যের মানে ভাগ্য লিখন হয়ে গেছে এটা শেখ হাসিনার আমলে প্রক্রিয়াটা আসলে প্রক্রিয়া এটাই যারা আমাদের কর্মসূচিতে বাধা দেবে খামাখা এবং মানে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে কাজ করবে দলীয় ক্যাডারদের সাথে পুলিশও ক্যাডার বাহিনী হিসেবে কাজ করে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করবে সহিংস আক্রমণ করবে নেতাকর্মীদেরকে জখম করবে আমরা যারা জন্য দায়ী যারা কর্তব্যরত সেখানে পুলিশ তাদের বিষয়টি আমি আমরা সাথে সাথেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের একটা তথ্য সংগ্রহ কমিটি আমরা অত্যন্ত যাচাই বাছাই করে আমরা ওই প্রধানমন্ত্রীর মতো মানে একবারে আগ্রহ মিথ্যা কথা বলে আমরা কোনো কিছু প্রতিপন্ন করতে চাই না আমরা যেটা করবো স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে যে দায়িত্বরত তো সেখানে ছিলেন এবং যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করছে ভাঙচুর করছে তাদের যে তথ্য আমরা সরবরাহ করছি এবারে অবজেক্টিভ যে তথ্যগুলো সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এটা তো যখন তুলে ধরছি এটাই তো আপনার মানে ইয়া থেকে যাচ্ছে প্রমাণ আকারে থেকে যাচ্ছে যে হ্যাঁ যে আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের পুলিশ হিসেবে কাজ করছে ও জনগণের পুলিশ না সরকারের বা রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করছে না নাহলে পুলিশ কমিশনারের বক্তব্য আগামী সংকট অর্থাৎ শেখ হাসিনা তিনি যে নিশিরাতে ভোট করবে তিনি যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবে না তিনি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা তার অধীনে যদি হয় তার অধীনে তো অন্য কেউ যাবে না যদি সে করতে চায় যেভাবে সেই অনুযায়ী করতে গেলেও পুলিশের প্রতি যে নির্দেশটা আছে অর্থাৎ সেটাকে তোমরা বাধা দিবে ওটাকেই তারা সংকট বলে মনে করছে মানে ফেয়ার নির্বাচনকেই পুলিশ কমিশনার সংকট বলে মনে করছে অবাধ নির্বাচনকেই সংকট বলে মনে করছে আর শেখ হাসিনার তাণ্ডব একচেটিয়া ভোট নিশিরাতের ভোটকেই তারা সুষ্ঠু নির্বাচন মনে করছে বলেই পুলিশ কমিশনার এই বক্তব্য রেখেছেন তো সুতরাং আমরা সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর যারাই এই ভূমিকা রাখছে তাদের বিষয় আপনাদের সামনে জনগণের কাছে আমরা তুলে ধরব সেটা এই এই কাজটাই আমরা করছি এটা প্রকাশ্য এটা কোনো গোপন কাজ নয় এই তথ্য সংগ্রহ করে আপনাদের মাধ্যমে তুলে ধরছি আমাদের নেতাকর্মীরা যেভাবে দীর্ঘ চোদ্দ বছর গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে যেভাবে জখম হয়েছে কথায় কথায় মানে আমাদের এই দেশের ইতিহাসে কখনো গুলি ছুঁড়ে কথায় কথায় গুলি ছুঁড়ে মারা এই যে গুলিটা মারে তার বন্দুকের গুলি তাতে মানে যদি প্রাণেও মারা যাচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট আপনার ওই যে যে কণাগুলো গুলির স্প্রিন্টারগুলো এসে যখন চোখে লাগছে চোখ অন্ধ হয়ে যাচ্ছে পা জখম হয়ে যাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে পা কেটে ফেলতে হচ্ছে ওই গুলি থেকে ওটা গ্যাংরিন হচ্ছে টিটেনাস হয়ে সে মানে ইয়ে যাচ্ছে পা কেটে ফেলতে হচ্ছে হাত কেটে ফেলতে হচ্ছে এই যে বিভৎসতা এই পৈশাচিকতা এটা কেন করছে আজকে আইন শৃঙ্খলা বাহিনী ও যে বেতন পায় ওটা আমার টাকার ওর মধ্যে নেই এখানে যারা বিএনপির যারা সমর্থক সারাদেশের লক্ষ কোটি মানুষ সে যে ট্যাক্স দিচ্ছে সেই সেই ট্যাক্সটা বিএনপির লোকের সেই ট্যাক্সটা পাচ্ছে না পুলিশের বেতনের মধ্যে তো বিএনপির লোকদেরও তো ট্যাক্সের টাকা আছে তাহলে তারা দলীয় ক্যাডার হিসেবে কেন কাজ করবে এটাই হচ্ছে আমাদের তীব্র প্রতিবাদ এটাই আমরা বারবার জনগণকে জানাতে থাকব এটাই হচ্ছে আমাদের আজকের মানে এই এই যে আমরা যে কাজগুলো করছি তথ্য সংগ্রহ কমিটির মাধ্যমে এর মাধ্যমে এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য যে এটা কোনো গোপন কাজ নয় এটা অত্যন্ত প্রকাশ্য কাজ এই স্বাধীন দেশে এই অনাচার হতে পারে না পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এই নির্মলতার এই নির্দয়তার কোনো দৃষ্টান্ত নেই